नमस्कार बंधुरा, आमी अनिर्बान और आपनारा देखछेन माई गार्डन माई ड्रीम। बंधुरा, आमार एई गार्डनिंग जार्नी आपनादेर स्वागत। आमार आजकेर विषय हलो ग्रीष्मकालीन छाद बागान। बंधुरा, एटी हलो गैजेनिया फुल। एई गैजेनिया फुल गाछटी आमी शीतेर शेष दिके लागिয়েছিলাম, एखोनो फुल दिच्छे। और एटा बुझतेई पारछेन सिंगल भैराइटी पिटुनिया। प्रति बछरई सिंगल भैराइटी पिटुनिया जातटी आमाके ग्रीष्मकाले प्राय जून जुलाई मास पर्यन्त फुल देय। देखुन आमी भिडियो करछि मेर शेष दिके, एखोनो कत फुल फुटछे। एई सिंगल भैराइटी फुलटी खुबই भालो। एटी हलो बेली बा बेलफुल। किछुदिन आगेई आमी टबे प्रतिस्थापन करेছি এবং আপনাদের ভিডিও শেয়ার করেছি। আর দেখুন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম। এটা পুরনো গাছ, কাটিং করেছিলাম, নতুন ডাল বেরিয়ে আবার বেগুন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন 5 লিটারের যে তেলের ড্রাম হয় সেগুলো ফেলে না দিয়ে কেটে তার মধ্যে আমি ঝিঙে গাছ বসিয়েছি। এটি বড় জাতের ঝিঙে। দেখুন মাঝে মধ্যেই 2-4টি করে ঝিঙে হয়, এখনও একটি রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। শুধু তাই নয়, আমি নেট দিয়ে এটাকে তুলেছি ছাদের মধ্যে। যাই হোক, ওর পাশেই একটি করলা গাছ রয়েছে এবং ছোট্ট করলা দেখতে পাচ্ছেন। শুধু ছোট্ট নয়, এই দেখুন একটি বড় করলাও হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। এরকম ছাদ বাগানে যদি সপ্তাহে 2-3 বার এরকম সবজি পান তো কতই না আমাদের আনন্দ হয় বলুন। আর নিজের হাতে তৈরি সবজি, তার স্বাদটাই আলাদা, তাই বলুন। যারা বাগান করেন তারাই বোঝেন এর আনন্দটা কী। দেখুন এটি হলো ভেন্ডি বা ঢ্যাঁড়স। আমি 10টি গাছ বসিয়েছি এবং প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া আমাকে সবজি তুলতে হয়। দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু ভেন্ডি হয়ে আছে, প্রত্যেকটি গাছে। এই দেখুন এখানে একটি ছোট্ট টবে 3টি পুঁই গাছ লাগিয়েছিলাম। কি সুন্দর পুঁই শাক হয়েছে, এখনও খাওয়া হয়নি, তবে খুব শীঘ্রই খাবো। দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ এবং তরতাজা লাগছে পুঁই শাকটিকে। দেখুন এদিকেও ভেন্ডি গাছ রয়েছে, দেখুন ভেন্ডি হয়ে আছে, দেখছেন আপনারা কত সুন্দর ভেন্ডি হয়ে আছে। আর এই যে বাস্কেটের মধ্যে নোটে শাক, পুঁই শাক অল্প অল্প রয়েছে। আর এটি হলো আমার গ্রীষ্মকালীন গাঁদা ফুলের গাছ। অনেকগুলি লাগিয়েছি, তার মধ্যে এটি একটি কুঁড়ি চলে এসেছে। আর এই দেখুন নীল রঙের নেটের মধ্যে এই গাছটি, চিনতে পারছেন আপনারা? অনেকেই হয়তো চিনতে পারছেন। এটি হলো কালো আঙুরের গাছ। হ্যাঁ, আমি 2টো গাছ লাগিয়েছিলাম, যখন নিয়ে এসি একটি মাত্র পাতা ছিল, খুব ভালো বৃদ্ধি পেয়েছে। আর এই ডালিম আপনারা তো আগেই দেখেছেন, 3টে ডালিম হয়েছে। এবং আমার বাগানের পাশে একটি আম গাছ রয়েছে, কীরকম আম হয়েছে দেখুন। তবে বন্ধুরা, দুঃখের কথা এখানে একটু বলে রাখি, আমফান ঝড়ে, 20 তারিখের আমফান ঝড়ে এই সব আম কিন্তু পড়ে গিয়েছে। আর এটি হলো আমার ড্রাগন ফ্রুটের গাছ। আর বাস্কেটের মধ্যে কলমি শাক লাগিয়েছিলাম, দেখুন কলমি শাক হয়ে আছে। আমাকে 1 সপ্তাহ অন্তর অন্তর তুলে খেতে হয় এখান থেকে। খুব সুন্দর আমি এখান থেকে কলমি শাক পাচ্ছি, আমাকে আর কলমি শাক কিনতেই হয় না। এখানে একটি জামরুল গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু গাছ আমার ছাদ বাগানে রয়েছে। দেখুন এগুলি আগের বছরের চন্দ্রমল্লিকা গাছ, কাটিং করে রেখেছি এবছরের চারা তৈরির জন্য। আর এই হলো আমার থাই 12 মাসি পাতিলেবু। বিভিন্ন সাইজের পাতিলেবু কিন্তু দেখতে পাবেন। দেখুন একটি বড় সাইজ, মাঝারি রয়েছে, ছোট্ট, একদম ছোট্ট রয়েছে। বিভিন্ন সাইজের লেবু দেখতে পাবেন। সারা বছরই আমি এখান থেকে লেবু পাই। দেখুন। एटी एक साइज और ये देखो आरो छोटो साइज एखानो दो चारटी कलमी गाछ लागिए रेखेছি এবং প্লাস্টিকের প্যাকেট ফেলে না দিয়ে তার মধ্যে বেগুন গাছ লঙ্কা গাছ লাগিয়েছি ফুল এসেছে খুব শীঘ্রই আমি ফল পাবো। আর বন্ধুরা এটি হলো কাশ্মীরি সুন্দরী আপেল ফুল লাল রঙের হয় খুব সুন্দর দেখেছি কিন্তু এখনো আমার কাছে হয়নি বলে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। যাই হোক এটা দেখুন এটা হলো লকি আর এই যে একটি হয়ে আছে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট গাছই কিন্তু হয়েছে একটি ড্রামের মধ্যে লাগিয়েছি এই দেখুন আর গাছটি এখন কত ছোট অথচ লাউ হয়েছে এর কারণ হলো 2G কাটিং ও 3G কাটিং সেই সম্বন্ধে আমাদের আপনাদের একটি ভিডিও করে দেখাবো। চলুন দেখা যাক আর কি কি গাছ রয়েছে। এই দেখুন এটা হলো টগর ফুলের গাছ আপনারা জানেন এখান থেকেই আমার বাড়ির পুজোর ফুল সংগ্রহ করা হয় বেশিরভাগ দিন তাই একটার বেশি ফুল দেখাতে পারলাম না কারণ সকাল সকাল ফুল তোলা হয়ে যায়। আর এটি হলো থাই বারোমাসি আম দেখতেই পাচ্ছেন মুকুল রয়েছে এবং ছোট্ট ছোট্ট আমও ধরেছে দেখুন অনেকগুলো করে কিন্তু আম ধরেছে এই বছরই লাগিয়েছি 6 মাস হয়েছে সবে। আর এই গাছগুলি হলো পুদিনা গাছ আমি ওই আম গাছের গোড়াতেই লাগিয়ে রেখেছি কিছু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে এই পুদিনা পাতা থেকে পুদিনা পাতার চাটনি পুদিনা পাতার শরবত এবং এই পুদিনা পাতা শুকনো করে লিকার চায়ের সঙ্গে দিয়ে আমরা খাচ্ছি খুব দারুণ লাগে একটা টেস্ট। আর এই হলো আমার L49 পেয়ারা দেখুন ছোট্ট গাছে কিন্তু পেয়ারা ধরেছে বড় হয়েছে এবং দেখুন ওপরেই আরও দুটি ছোট ছোট পেয়ারা ধরেছে আমি সব টবের মধ্যেই উপরে লাগিয়েছি। হ্যাঁ এটা হলো থাই জামকুল বা জাম গাছ আমি এই বছরই লাগিয়েছিলাম খুব সুন্দর গ্রোথ হয়েছে দেখা যাক ফল হয় কি না। বন্ধুরা এখানে আরও কিছু গাছ রয়েছে ভিক্টোরিয়া কলকে ফুল এবং কনে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পুদিনা গাছ আমি চারিদিকেই পুদিনা গাছ লাগিয়ে রেখেছি পুদিনা খুব আমাদের শরীরের জন্য উপকারী তাই এটি বেশি করে লাগিয়েছি। এই হলো আমার গ্রীষ্মকালীন জিনিয়া ফুল অনেকগুলি ভ্যারাইটি রয়েছে একই সঙ্গে লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এটি হলো পুনে জবা এই ফুলটির একটি বৈশিষ্ট্য হলো এমনি জবা ফুল সকালে ফোটে বিকেলে মুদে যায় কিন্তু এই ফুলটি দুদিন থাকে। আর বন্ধুরা এবার দেখছেন বরবটি গ্রীষ্মকালীন একটি বিখ্যাত সবজি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে হয় আর কত সুন্দর হয়ে আছে দেখুন আজ সকালেই কিছু পরিমাণ তোলা হয়েছে এখনও রয়েছে যেগুলো ছোট রয়েছে এই প্লাস্টিকের প্যাকেটে 2-3টি গাছ করে লাগিয়েছিলাম বরবটি দেওয়া শুরু করেছে। এই সবজিটি সবসময়ই আমার ছাদ বাগানে থাকে এটি আমলকি গাছ ফুল এসেছে আমি সন্ধ্যার দিকে ভিডিও করছি তাই পাতাগুলো মুদে গিয়েছে। লঙ্কা গাছ রয়েছে আর এখানে এটা যে দেখছেন এটা হচ্ছে বাড়ি বা সিকিওয়ান মাল্টা এটা এক জাতের মৌসুমি লেবু যা বাংলাদেশ এই প্রজাতিটি আবিষ্কার করেছে। বন্ধুরা কেমন আমার ছাদ বাগানটি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। এই আশা রাখবো। এই বলে আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।